আসসালামু আলাইকুম, উমর এন্ড শাওন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজ আমি একটু ভিন্ন ধর্মী ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সাধারণত আমরা বাইক দেখাই, যে বাইক নতুন বাইক সম্পর্কে বলি। আজকে আমি বাইকের প্রবলেম সম্পর্কে বলবো। নতুন বাইক কিনলে কী কী প্রবলেম আপনারা ফেস করতে পারেন, আমি কী কী প্রবলেমগুলো ফেস করছি সেগুলো আমি আপনাদেরকে রাস্তা বলবো এবং বোঝানোর ট্রাই করবো। আসুন আমরা বিষয়গুলো দেখি যে কী কী প্রবলেম আমরা ফেস করি, ঠিক আছে? আসুন ভিউয়ার্স, আমরা সাধারণত নতুন বাইক কিনলে ব্রেকিং, আমরা ভালো ব্রেক না ধরার কারণে আমরা কিছু প্রবলেম ফেস করি। যেমন আমাদের অয়েল সেলটা কেটে যায়, সাধারণত এটাকে বলে অয়েল সেল। এখানে একটা, এটা সাধারণত অয়েলের মধ্যে এটা আপ ডাউন করে, ঠিক আছে? এখানে একটা অয়েল সেল লাগানো থাকে। আমরা যত্র বা ভাঙা রাস্তা, বাংলাদেশের রাস্তাগুলো সাধারণত ভাঙা, এর কারণে অয়েল সেলটা বেশি নষ্ট হয় বাংলাদেশে, ঠিক আছে? ঠিক তেমন এখানে যখন অয়েল সেলটা কেটে যায়, তখন আপনি ব্রেক ধরবেন, তখন এর উপরে তেল চলে আসবে। আপনার এখানে কালো রঙের একটি ফুয়েল দেখতে পারবেন, তখন আপনারা সাধারণত ঘাবড়ে যান যে কী হলো, হাইড্রোলিক নষ্ট হয়ে গেল কিনা। কিন্তু আসলে তেমন কিছুই না, সামান্য 150-250 টাকা খরচ করে আপনি অয়েল সেলটি লাগাইতে পারেন, লাগাইলে এটা সম্পূর্ণ ঠিক হয়ে যায়। বন্ধুরা, আর একটা জিনিস আপনাদের বলে রাখি, অয়েল সেল সাধারণত, যদি অনেকে আবার অয়েল সেল নষ্ট হওয়ার পরেও বাইক রাইড করে থাকে, অনেক রাইড করে থাকে, দেখা গেল যে 50-60 কিলো ড্রাইভ করে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই হাইড্রোলিক্সটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বেশি। এখানে ক্র্যাশ পড়ে যায়, কারণ পরবর্তীতে স্মুথলি আপনি হাইড্রোলিক আর খেলবে না, তখন আপনি প্রবলেম ফেস করবেন, অনেক বড় প্রবলেম ফেস করবেন। সেজন্য বন্ধুরা আপনাদেরকে বলে রাখি, অয়েল সেল নষ্ট হওয়ার পরপরই যত দ্রুত সম্ভব এটা রিপেয়ার করার চেষ্টা করবেন, ঠিক আছে? সেকেন্ড প্রবলেমটা সম্পর্কে আমি আপনাদেরকে বলবো ভিউয়ার্স। সেকেন্ড প্রবলেমটা হচ্ছে, আমরা সাধারণত যে ভুলটা করে থাকি, যে মোবাইল যখন ড্রেন দেই, তখন আমাদের বইয়ের উপর কিন্তু লেখা থাকে যে 800 গ্রাম মোবাইল দিতে হবে। সেক্ষেত্রে আমাদের ওই যেই বোতলটা থাকে, সেই বোতলটাতে সাধারণত মোবাইল থাকে 1000 গ্রাম, ঠিক আছে? আমরা কী করি, আমরা ওই বাকি মোবাইলগুলো না ফেলে দিই, ঢেলে দেই, যে ভাবি যে গাড়ির মধ্যেই থাক, কিন্তু এটা অবশ্যই আমরা ভুল করি, ঠিক আছে? মোবাইল ড্রেন যখনই আমরা দিব, তখনই বইয়ের নির্দেশনা অনুযায়ী 800 গ্রাম মোবাইল দিব, এর বেশি দিব না। 800 গ্রামের মোবাইলের বেশি যদি আমরা মোবাইল দিই, সেক্ষেত্রে এখানে গ্যাসকিট থাকে, গ্যাসকিট যেটাকে বলে, মোবাইল বেশি দেওয়ার কারণে গ্যাসকিট হয়ে এখান দিয়ে লিক হয়ে বের হয়ে যায় মোবাইলগুলো, এবং এটা ইঞ্জিনের ক্ষতি হয়। আর অবশ্যই আমরা যখন মোবাইল ড্রেন দিব, পরপর দুইবার মোবাইল ড্রেন দেওয়ার পরে আমরা হচ্ছে মোবাইলের যে ইয়েটা আছে ফিল্টার, দুইবার মোবাইল দেওয়ার পরে তৃতীয়বার আমরা ফিল্টারটা চেঞ্জ করে ফেলবো, অবশ্যই ফিল্টার চেঞ্জ করবো। ফিল্টার না চেঞ্জ করলে বাইকের অনেক ক্ষতি হয়। ভিউয়ার্স, আমরা যখন বাইক রাইড করি, বাংলাদেশের রাস্তাগুলো তো অনেক ভাঙাচোড়া, অনেক ধুলাবালি, তো আমরা সাধারণত সবসময় চেষ্টা করব কি, যে হচ্ছে আমরা যখন 2000 বা 3000 কিলো চালাবো, চালানোর পরে আমরা হচ্ছে এখানে একটা এই চিট কাভারটা খুললে এর মধ্যে একটা হচ্ছে এয়ার ফিল্টার পাওয়া যায়, ঠিক আছে? এয়ার ফিল্টার, ওই এয়ার ফিল্টারগুলো আমরা ওই যে বাতাসের যে যেটা পাম্প দেয় আর কি, ওইটার মাধ্যমে এটা ক্লিয়ার করে নিব। এয়ার ফিল্টারটা বাতাস, যখন আমরা মেকানিকের কাছে যাব, তখন বলবো ভাই আমাদের এয়ার ফিল্টারটা ক্লিয়ার করে দেন। এয়ার ফিল্টারটা ক্লিয়ার করলে ইঞ্জিনটা ভালো থাকে। এয়ার ফিল্টারের কারণে যত বাতাস ইঞ্জিনে, যত বাতাস আপ ডাউন করে এয়ার ফিল্টারের মাধ্যমে যায়, ঠিক আছে? সো আমরা যেভাবেই পারি, যত দ্রুত পারি, ওটা ফিল্টার দিয়ে পরিষ্কার করবো, এবং 10000 বা 8000 কিলো যাওয়ার পরে ওই এয়ার ফিল্টারটা চেঞ্জ করে ফেলবো। এতে কী হবে, আমাদের ইঞ্জিনটা ভালো থাকবে, ঠিক আছে? আর ভিউয়ার্স, আর একটা ইম্পর্টেন্ট কথা আমি আপনাদেরকে বলি, আর সাধারণত আমাদের বাইকগুলোতে হচ্ছে যে টায়ারগুলো দেখতে পাচ্ছেন, এই টায়ারগুলো হচ্ছে আপনার ইয়ে টায়ার থাকে, টিউবলেস টায়ার থাকে, ঠিক আছে? টিউবলেস টায়ার কিন্তু লিক হয় না, আপনারা এটা জানেন, এটা আমরা সবাই জানি যে লিক হয় না। লিক কিন্তু হয়, হ্যাঁ, লিক হওয়ার পরে আমরা এটাতে হচ্ছে লুব্রিকেন্ট জেল, যে জেলটাকে বলি, যে জেলটা আমরা ইউজ করি, জেলটা লিক হওয়ার পরে আমরা জেলটা দিলে পরে ওই পাম্প, তারপরে পাম্প দিলে পরে আর ওই যে লিকটা হয়েছে ওটা রিকভারি হয়ে যায়, ঠিক আছে? তো সাধারণত আমরা ভুল যেটা করে থাকি, মেন ভুলটা হচ্ছে আমরা সাধারণত বাইক লুব্রিকেন্ট জেল দেওয়ার পরে 3-4 মাস পরে দেখা গেলো যে আমাদের, ভাবি যে আমাদের টায়ার কি পাম্প ফুরাই গেছে বা পাম্প কম হয়ে গেছে কি না, তখন আমরা মেকানিক কাছে যাই, বলি ভাই আমাদের টায়ার একটু পাম্প করে দেন। লুব্রিকেন্ট জেল দেওয়ার পরে কখনোই পাম্প করা যাবে না, এটা হয়তো আমরা অনেকেই জানি না। লুব্রিকেন্ট জেল দেওয়ার পরে আপনার ওই যে পাম্পের যে জায়গাটা, ওটা বন্ধ হয়ে যায়, ওখানে পাম্প আপ ডাউন করে না, এবং ওখানে সম্পূর্ণ হাওয়া বের হয় না, ঠিক আছে?
এই জন্য আমরা কখনোই পাম দিব না, লুব্রিকেন্ট জেল দেওয়ার পরে পাম দিব না। সেক্ষেত্রে কি হয় হচ্ছে, ওটা একটা টাইম টেবল থাকে, লুব্রিকেন্ট জেলের একটা টাইম টেবল থাকে যে এই টাইমের পরে ওইটার কার্যকর করে মানে কাজ করে না, ওই জেলটার কাজ করে না, সেক্ষেত্রে আবার জেল দিতে হয়, তখন পাম্প করা যাবে, কিন্তু তার আগে পাম্প করা যাবে না। সেটা সাধারণত 1 ইয়ার 2 ইয়ার এরকম টাইম থাকে সাধারণত, ঠিক আছে, এটা কখনোই করবো না। আর হচ্ছে আর একটা বিষয় যে আমরা বাইক চালাইলে সাধারণত 20,000 কিলো যাওয়ার পরে আমাদের বাইকের যে চেন স্পোকেট, আপনারা দেখতে পাচ্ছেন চেন স্পোকেট, এখানে চেন থাকে, চেন স্পোকেট যেটা থাকে এখানে একটা ছোট্ট একটা চেন স্পোকেট থাকে, এখানে একটা বড় চেন স্পোকেট থাকে, এটা সাধারণত নষ্ট হয়ে যায়। যখন নষ্ট হয়ে যায় তখন ঘাট ঘাট করে বাঁধে, জিনিসটা সাউন্ড আসে, কটকট করে সাউন্ড আসে, তখন আমরা বুঝবো যে এটা হচ্ছে নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নাই, ওইটা সাধারণত 20,000 কিলো পর্যন্ত ওইটা স্থায়িত্বকাল ধরা হয়ে বাইকটা তৈরি করা, যখন বাইক তৈরি করে তখন ওটার অবচয় একটা টাইম ধরে মানে যে কি কতদিন পরে এটা নষ্ট হবে, ঠিক আছে, মেয়াদকাল দিয়ে রাখে আর কি। ওটা হচ্ছে 20,000 কিলো পর্যন্ত সাধারণত ওটার মেয়াদকাল থাকে, তো 20,000 কিলো পর আমরা ওটা চেঞ্জ করে ফেলবো, এবং ওটা বেশি দাম না, সাধারণত হয়তো 1,800, 1,900 বা 3,000 এরকম দাম হইতে পারে চেন স্পোকেটের সহ চেন। আর ওখানে কিছু জিনিস থাকে, ওগুলো আপনারা চেঞ্জ করে নেবেন যখন আপনারা হচ্ছে ওই চেনটা চেঞ্জ করবেন, তখন ওইটা ওইগুলো হচ্ছে ছোটোখাটো কিছু জিনিস থাকে, মেকানিককে বলবেন যে ভাই আপনি যখন ওটা চেঞ্জ করবেন তখন ওটা চেঞ্জ করে দিন, চেন যখন চেঞ্জ করবেন, চেন স্পোকেট যখন চেঞ্জ করবেন, ওর সাথে আদার্স যেই ছোটোখাটো জিনিসগুলো আছে ওটা সংযুক্ত ওগুলো আমরা চেঞ্জ করে নেব। তাহলে কী হবে যে নতুন যে চেন স্পোকেটটা ওটা স্থায়িত্বকাল একটু বাড়বে, হয়তো মানে বেশি দিন ইউজ করতে পারবেন। হ্যাঁ, আর সাধারণত গিয়ারের কারণে বা ফলস পিকআপের কারণে কিন্তু অনেক সময় চেন স্পোকেট নষ্ট হয়, কেননা যখন আমরা জায়গা থেকে পিকআপ দিয়ে যখন ফোর্সে চালাইতে যাই তখন ওই চেনটা স্লিপ করে, স্লিপ করার কারণে চেন স্পোকেটের যে ঘাটটা ওইটা হচ্ছে মাথা থেকে কেটে 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 যায়, যার কারণে চেন স্পোকেটটা দ্রুত নষ্ট হয়। এই জন্য ব্রেকিং ক্ষেত্রে আপনারা এটা সাবধানতা অবলম্বন করবেন। আমরা সাধারণত সেলফ অনেক সময় চালাচ্ছি হঠাৎ দেখতেছি আমাদের সেলফটা কাজ করতেছে না, আমরা প্রেস করলেই জাস্ট একটা সাউন্ড হচ্ছে, একটা সাউন্ড হচ্ছে কিন্তু সেলফ স্টার্ট নিচ্ছে না, তখন আমরা ঘাবড়ে যাই, কী ব্যাপার কী ব্যাপার, আমাদের সেলফের মোটরটা কি নষ্ট হয়ে গেলো, কী হলো কী হলো, অনেক সময় অনেক মাথায় অনেক পেইন আসে, ঠিক আছে, যে কী করা যায় কী করা যায়। কিন্তু আসলে তেমন কোনো চিন্তার কোনো বিষয় না, এটা সাধারণত ওই আপনার কয়েলটা নষ্ট হয়, কয়েলের দাম খুব বেশি টাকা নেয় না, ঠিক আছে, 150-200-300 টাকার মধ্যে এটা ঠিক করে দেয় কয়েলটা, ঠিক আছে। কিন্তু আপনারা এটা দেখবেন যে কয়েলটাটা কিনতে যাবেন কখনো মেকানিককে কিনতে দেবেন না, নিজে গিয়ে কয়েলটা কিনবেন, কেননা কয়েল বাংলাদেশে অনেক প্রকারের আছে, ঠিক আছে। সো নর্মাল কয়েল দিলে কিন্তু স্টার্ট মানে প্রথম অবস্থাতে খুব ভালো হবে, কিন্তু পরবর্তীতে কিন্তু স্টার্ট আপনি স্মুথলি পাবেন না। সো আপনারা যখন সেলফের যখন কয়েলটা কিনবেন তখন অবশ্যই যাচাই করে নেবেন, যাচাই না করে নিলে কিন্তু প্রবলেম, আবার সেলফ দ্রুত নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। আমরা যখন বাইক চালাইতে যখন স্লো করছি দেন স্টার্ট বন্ধ হয়ে যায়, ঠিক আছে, যখন চালাচ্ছি বা স্টার্ট দিছি স্টার্ট বন্ধ হয়ে যায়, এটা হচ্ছে রেসিং নাটের প্রবলেমের কারণে অনেক সময় হয়। হ্যাঁ, বাইকে আমরা যখন চালাই তখন রেসিং একটা নিউট্রাল করে নেবেন, হ্যাঁ, উপরে মিটারে দুই দাগ পর্যন্ত রেস নাট ঘুরে রাখবেন। এই যে আপনার দিকে দেখা দিচ্ছে এটা হচ্ছে রেস নাট, ভিউয়ার দেখতে পাচ্ছেন এই নাটটা, যদি আপনারা বামে ডানে করেন সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন স্পিডটা কম বেশি হবে, ঠিক আছে। সো আমরা যখন ওই প্রবলেমগুলো ফেস করবো, স্টার্ট বন্ধ হওয়ার প্রবলেমগুলো ফেস করবো, তখন আমরা এই রেস নাটটা একটু ঘুরাইয়ে ইচ্ছামতো দুইটা ওই মিটারে আপনারা দেখতে পাবেন দুইটা দাগ, ওই দুইটা দাগ পর্যন্ত রেস নাটটা করে দিবেন, সেক্ষেত্রে আর স্টার্টটা বন্ধ হবে না, রেসটা ঠিক থাকবে, এটাকে বলে রেস নাট। ওকে ভিউয়ার্স, আমাদের সাধারণত ক্লাচ নষ্ট হয়ে যায়, ক্লাচের কেবল কেটে যায়, সেক্ষেত্রে আমাদের আমি একটা ছোট্ট আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। এই ক্লাচ কেবলটা আমরা সাধারণত ক্লাচ ওই কেবলটা চেঞ্জ করে ফেলি যখন আমাদের নষ্ট হয়ে যায় ক্লাচটা, কিন্তু এই ভুলটা করা যাবে না, কেননা ভেতরের কেবলটা যদি আপনি ভেতরে যে তারটা থাকে ওই তারটা যদি আপনি চেঞ্জ করেন এটা বেশি দিন যায় না এবং ক্লাচটি স্মুথলি আর ধরে না, ঠিক আছে। এই জন্য আমাদের যখনই ক্লাচের এই কেবলটা নষ্ট হয়ে যাবে বা ট্রাবল দেখা দেবে তখন আমরা পুরা ক্লাচ এই সেটটা চেঞ্জ করতে হবে, সেটটা চেঞ্জ করলে পরে আপনি ক্লাচটি স্মুথলি হবে এবং আপনি বেশি দিন স্থায়িত্ব পাবেন। আর যদি শুধুই আর ভেতরকার তারটা চেঞ্জ করেন সেক্ষেত্রে আপনার ক্লাচটা ভালো মতো ধরবে না এবং কয়েকদিন পরপরই শুধু কেটে যাবে, বারবার কেটে যাবে, সেক্ষেত্রে আপনারই লস হবে। বারবার কেটে গেলে দেখা গেলো এক জায়গায় ট্রাভেলে গেলেন বা এক জায়গায় দূরে কোনো ড্রাইভে গেলেন, তখন ওই ক্লাচ কেবলটা ঝামেলা করতে হবে বা কেটে গেছে, তখন আপনি ঝামেলা পোহাবেন। সো যদি ক্লাচ কেবল ট্রাভেল করে পুরা কেবলটা চেঞ্জ করে ফেলবেন, ভেতরের তারটা চেঞ্জ করবেন না শুধু। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই,
আজকে আমি বাইকের কিছু প্রবলেম আপনাদেরকে শেয়ার করলাম। আদার্স যদি আপনারা কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই কমেন্টসে আমাদেরকে জানাইতে পারেন, এবং কোনো প্রবলেমে যদি সলভ লাগে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাইতে পারেন, আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের প্রবলেমটা সলভ করার জন্য। আর ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখুন ভিউয়ার্স, আপনাদের জন্যই আমাদের এই ভিডিওগুলো তৈরি করা, আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন আমাদের এই কাজের সার্থকতা আসে না। তো যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে অনুপ্রাণিত করবেন ভালো আপনাদেরকে ভালো ভালো ভিডিও প্রেজেন্ট করার জন্য। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, এবং সবাই বাসায় থাকবেন, যেহেতু করোনা ভাইরাসের ট্রাভেলে আমরা অনেক অনেক প্রবলেম ফেস করতেছি, তো আপনারা বাসায় থাকবেন, সেফ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।